हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। हैपीज ब्लॉग के सबाइके स्वागतम। आज हमें एक छोटो ब्लॉग अपने साथ शेयर करब। आज के बाफेट रेस्टुरेंटे चले हजबैंड एटी धानमंडी अवस्थित रैंक्स फर्चून स्क्वायर थर्ड फ्लोरे अवस्थित स्मोर्स कैफे एंड रेस्टुरेंट नाम ये परिचित। एटी परिवेश अत्यंत सुंदर जा आपके मनमुग्धकर कर तुलबे। विभिन्न धरण अनुष्ठान जो आगे थे अग्रिम बुकिंग दीते 650 टाका करे एखाने नाओ है। तीन थेके पाँच बचर बेबी 325 टाका नाओ है। जिरो थेके टू इयार्स देर जोन्नो फ्री। लांच टाइम एकटा थेके चारटा पर्यन्त आमरा लांच टाइम एसेछिलाम। डिनार सातटा थेके दसटा पर्यन्त है। शुक्रवार और शनिवार 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা পর্যন্ত খাবার সার্ভ করা হয়ে থাকে। ৬৫টা আইটেম এখানে খাবার সার্ভ করা হয়ে থাকে। এখানে পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর। छिमछाम मध्य अनेक सुंदर एखे डेकोरेशन जा सकल का भलो लागे हमारे अत्यंत भलो लेगे। एखे विभिन्नधरण जूस और पानी सार्व करा दुईरण सूप सार्व करा कर्न सूप एंड थाई सूप। चिकेन ओंथन सार्व करा मट और मसाला पटेटो ओइजे सार्व करा। वेजिटेबल स्प्रिंग रोल और परोटा सर्व करा हुए चिलो। बटर डाल, चाइनीज वेजिटेबल, ड्राई चिली फिश, चिकेन फ्राई, ड्रैगन चिकेन, हॉट एंड सावर स्पाइसी क्रैब, चाइनीज चाउमिन, चिकेन बिरयानी, सादा भात और सादा पोलाव, फ्राइड राइस, এছাড়া বিভিন্ন ধরনের প্রিংকেলস সাজিয়ে রাখা হয়েছিল যা দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর রয়েছে হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তা, চিকেন ফ্রাই, তান্দুরি চিকেন স্টিক কাবাব, চিকেন কারি, সুইট অ্যান্ড সাওয়ার প্রন কারি, বিফ চিলি, বিফ রেজোলা ভুনা, বিভিন্ন ধরনের সস সার্ভ করা হয়েছে, বিভিন্ন ধরনের ভর্তা সার্ভ করা হয়েছে, বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুট সার্ভ করা হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ডেজার্ট। এছাড়াও তাদের আরেকটি অন্যতম খাবারের মধ্যে রয়েছে চা ও কফি। এখন আমি থাই স্যুপ ও কর্ন স্যুপ ট্রাই করে দেখব। আমার কাছে কর্ন স্যুপ ভালো লেগেছে, থাই স্যুপটা মানটা ভালো ছিল না। অ্যাপিটাইজার নিয়েছি, অ্যাপিটাইজারগুলো সকলগুলো ভালো ছিল। আপনারা অবশ্যই সকল অ্যাপিটাইজারগুলো টেস্ট করে দেখবেন। সালাদ নিয়েছিলাম, সালাদগুলো অনেক মজার ছিল। আলু সালাদ ও কোসলো সালাদটা অনেক টেস্টি ছিল। ফ্রুট এবং ফ্রুট সালাডটাও ভালো ছিল। আমি এখানে পেয়ারার ভর্তাটা নিয়েছি, ফ্রুটসের সাথে ফ্রুটসের ভর্তাও ছিল যা আমার কাছে অনেক ভালো লেগেছে। খাওয়ার পাশাপাশি এগুলি যদি ট্রাই করা যায় খাওয়ার রুচিটা আরও বেড়ে যাবে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি আলু সালাদ যা কি হয়ে গেল পড়ে গিয়েছে, এরপর আমি রাশিয়ান সালাডটা ট্রাই করে দেখব। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বিভিন্ন ধরনের রাইস, পাস্তা, বিরিয়ানি নিয়েছি, পরোটা নিয়েছি, সাদা ভাত নিয়েছি। এইগুলির সাথে ট্রাই করার জন্য আমি বিভিন্ন ধরনের কারি নিয়েছি।
সাদা ভাতের সাথে ট্রাই করার জন্য আমি বিভিন্ন ধরনের ভর্তার আইটেম নিয়ে নিয়েছি। সকল ভর্তার আইটেম ও কারির আইটেম অনেক মজার ছিল, আমি সকল আইটেমই ট্রাই করে দেখেছি, তাদের সকল আইটেমই ভালো লেগেছে আমার কাছে। চা ও কফি আমরা খেয়ে নিয়েছি, কফির তুলনায় চাটা অনেক ভালো ছিল। এরপর আমি বিভিন্ন ধরনের ডেজার্ট নিয়ে নিয়েছি, ডেজার্টের মধ্যে মুস, পুডিং ও রেড ভেলভেট কেকটা অনেক টেস্টি ছিল, চকলেট কেকটা মোটামুটি ভালোই ছিল, জর্দা, ওমালিয়া ও বাসবুসাটা একটুও ভালো ছিল না, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগবে না এমন তো নয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখেন। এখানে জর্দাও ছিল, জর্দাটা মোটামুটি ভালোই ছিল। আমার ডেজার্ট আইটেম ভালো লাগে, কিন্তু এদের এই তিনটি আইটেম বাদে সকল আইটেমই অত্যন্ত মজার ছিল, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক টেস্টি ছিল, কম টাকায় বাফেট রেস্টুরেন্টের মধ্যে এটি একটি বেস্ট বাফেট রেস্টুরেন্ট। খাওয়ার শেষে আমরা কিছু ছবি তুলে নিলাম, আমার হাজব্যান্ড আমি খাওয়ার শেষে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি। আমার ব্লগ চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, নিত্য নতুন ব্লগ পেতে আমার বেল বাটন আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আপনারা নিত্য নতুন ব্লগ হ্যাপিস ব্লগগুলো পেয়ে যান। আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এই আশাই করছি।